করোনা সংক্রমণের জেরে রাজ্যে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক দুদিন করে লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন, আর এদিন বিধাননগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার সরজমিনে লকডাউনের যাবতীয় বিষয়কে খতিয়ে দেখতে নিউ টাউন, এয়ারপোর্ট, সল্টলেক সহ গোটা বিধাননগর এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শন করে তিনি জানান, জনসাধারণ লকডাউন মেনে চলছে এবং সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব যথাযথ পালন করছে। যাদেরকে অ্যালাউ করা হয়েছে যে আমরা আমাদের গভর্নমেন্ট অর্ডার আছে সেটা কমপ্লিট করেছি। অনির্বাণ দত্তের রিপোর্ট, বিধাননগর।